আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পরিচয়টা কি জানতে পারি একটু? জি, আমি ডক্টর মোহাম্মদ সাইদ হোসেন। আমি একজন নেফ্রোলজিস্ট এবং আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ। স্যার আপনার কাছে আপনার কিডনি রোগ সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। কিডনি রোগ সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, কিডনি জিনিসটা আসলে কি? আমাদের শরীরে আল্লাহ পাক অনেকগুলো অর্গান বা অঙ্গ দিয়েছে, যে অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি হলো কিডনি। আমাদের হাতের এই মুষ্টি সমান এক একটা কিডনি। আমাদের ঠিক নাভির উল্টা পাশে পিঠের দুই পাশেই রয়েছে একটা একটা টোটাল দুই এক জোড়া কিডনি রয়েছে। স্যার এই রোগের লক্ষণগুলো কী কী? এই রোগের লক্ষণগুলো যেটা সেটা হলো যে প্রথমে যেটা হয় ক্ষুধামন্দা হয়, রোগী খেতে চায় না, তার বমি লাগে, বমি বমি ভাব লাগে, শরীর হাত পা চাবায়, শরীরের কোথাও কোনো ঘা নাই তারপরে শরীর চুলকায়, রাতে পায়ের মধ্যে মনে হয় যেন পিঁপড়া হাঁটতেছে, পা চাবায়, রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, সবার শরীরে প্রথমে মুখটা ফুলে যাওয়া, এরপর পায়ে পানি আসা এবং একই সাথে মাথা ঘুরানো। এই স্যার এই রোগের সাথে কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক আছে? অবশ্যই। আপনাকে প্রশ্ন করাটার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রোগের সাথে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না করে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা না নেয়, তার লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাপনটাকে যদি সে নিয়ন্ত্রিতভাবে না করে, সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিসের কারণে তার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে, একই সাথে হাই প্রেশারের কারণেও তার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। স্যার এটার প্রতিরোধের উপায় কী এই রোগের? প্রতিরোধের উপায় বলতে প্রথমেই আমি অনেকগুলো পরামর্শ মধ্যে এক নম্বর বলবো। প্রথমে খুঁজে বের করতে হবে কী কারণে তার এই রোগটা হয়েছে। যেমন কারো ডায়াবেটিসের কারণে যদি কিডনি রোগটা হয়ে থাকে, তবে অবশ্যই ডায়াবেটিসকে প্রতিরোধ করতে হবে, এবং ডায়াবেটিস যদি হয়ে যায় তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের ওষুধগুলো খেতে হবে, ইনসুলিন লাগলে ইনসুলিন নিতে হবে, যদি ওষুধ খেতে হয় ওষুধ ঠিকভাবে খেতে হবে, প্রতিদিন নিয়মিত 30 মিনিট ঘাম ঝরায় হাঁটতে হবে, রাত্রেবেলা নির্দিষ্ট নিয়মে ঘুমাতে হবে, সকালবেলা যে সকল খাবার দেবো, দুপুরে যে সকল খাবার দেবো, রাতে যে সকল খাবার দেবো, এই খাবারগুলো নিয়ন্ত্রণে মেনে চলতে হবে এবং রেগুলার বেসিসে তাকে ডায়াবেটিসটা চেক আপ করতে হবে। স্যার প্রাথমিক অবস্থায় রোগটি ধরা পড়লে কী লাভ? প্রাথমিক অবস্থা ধরা পড়লে অবশ্যই অনেক লাভ রয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। যেমন কিডনি রোগটাকে দীর্ঘমেয়াদি কিডনির বিকলতাজনিত অসুখটাতেই বেশিরভাগ হবে মানুষরা। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, তার মধ্যে 50,000 মানুষ ডায়ালাইসিস নিচ্ছে। এই ডায়ালাইসিসটা হলো সর্বশেষ ধাপ। কিডনির যে দীর্ঘমেয়াদি বিকলতাজনিত অসুখ, এটাকে 5টি ধাপে ভাগ করা যায়। এই 5টি ধাপের মধ্যে প্রথম 3টি ভাগ হলো তুলনামূলক ভালো, 4 নম্বর ধাপে গেলে আমরা প্রিপারেশন নিতে বলি রোগীকে যে আপনার ডায়ালাইসিস লাগবে, আর 5 নম্বর ধাপে গেলে তার ডায়ালাইসিস যেন অপরিহার্য হয়ে পড়ে। এ কারণে প্রথম দিকেই যদি আমরা রোগটা ধরা পড়ি, সেক্ষেত্রে আমাদের মধ্যে কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে যদি চিকিৎসায় থাকে, নিয়মকানুন মেনে চলে, তবে সেক্ষেত্রে রোগীরা দেখা যায় যে দীর্ঘমেয়াদী ভালো থাকে, তাদেরকে ডায়ালাইসিস পর্যন্ত যেতে হয়। স্যার এই রোগের চিকিৎসা কী? এই রোগের চিকিৎসা আসলে কয়েক ধরনের। আমরা এইভাবে বলি, এক ফার্স্ট লাইফস্টাইল মডিফিকেশন, যেমন নিয়ম মেনে খেতে হবে। যদি হাতে পায়ে পানি চলে আসে, সেক্ষেত্রে আমরা পানির পরিমাপটা নির্ধারণ করে দিই, যে আজকে 500 মিলি পানি খাবেন, না 750 মিলি, নাকি 1 লিটার, নাকি 1.5 লিটার পানি খাবেন। এছাড়াও আলগা লবণ, টোকা লবণ খাবেন না। এমন কতগুলো সাদা পয়জন আছে, যে সাদা পয়জন বা হোয়াইট পয়জনগুলো খাওয়া যাবে না, এগুলোকে আমরা বলি সাদা বিষ। বিশেষ করে যারা ডায়াবেটিস উইথ কিডনি রোগ, তাদের ক্ষেত্রে বলি আমরা সাদা চিনি, সাদা আটার রুটি এবং আপনার সাদা ভাত। এক্ষেত্রে আমরা বলি যে লাল চালের ভাত, লাল আটার রুটি এবং লাল গুড় খেতে। এছাড়াও নিয়মকানুনের মধ্যে তাদেরকে হাঁটাচলা করতে হবে প্রতিদিন 30 মিনিট করে। অতিরিক্ত ওজন গেইনের কারণে দেখা যায় যে উচ্চ রক্তচাপ হয়, সেক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, কিডনির যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো রেগুলার বেসিসে করাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিছু আছে প্রতি মাসে করাতে হয়, কিছু আছে সপ্তাহান্তর করাতে হয়, কিছু আছে 6 মাসে 1বার করাতে হয়। এভাবে যদি ডাক্তারকে রেগুলার দেখায়, রেগুলার বেসিসে সুন্দরভাবে খাদ্য প্রণালীগুলো মেনে চলে এবং ওষুধগুলো খায় এবং কিছু টিকা নিতে হয়, কারণ কিডনি রোগ যখন হয়ে যায় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, এক্ষেত্রে কিছু টিকা নিতে হয়, এই টিকাগুলো যদি আমরা দেই সেক্ষেত্রে উত্তম হবে। ধন্যবাদ স্যার আপনাকে এই রোগটি সম্পর্কে আমাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।